আমার স্বামী যারা মেরেছে তাদের এখনই জানো বন্ধু, তারা জেল হয়ে যায়। আমার স্বামী ভালো মানুষ সবাই জানে, আমার স্বামী ছোটা কান্না ভালো মানুষ, কারোর সাথে কোনোদিন ঝগড়া মারামারি করে না, ছেলেরা খাটে গায়ে ভরে সেলাই। ভোট হিংসায় নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়ালেন এক তৃণমূল নেতা। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতা। রবিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার দৌলতপুর এলাকায়। ঘটনার সূত্রপাত, তৃণমূল নেতা আবু সিদ্দিক হালদার সাইকেলে চেপে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় নিহত কংগ্রেস কর্মী আলফাজউদ্দিন হালদারের স্ত্রীর সঙ্গে তার বচসা শুরু হয়। আক্রান্ত তৃণমূল নেতা আবু সিদ্দিক হালদারের অভিযোগ, লাঠি ও বাঁশ দিয়ে তার মাথায় এবং চোয়ালে আঘাত করেন নিহত কংগ্রেস কর্মী আলফাজের স্ত্রী সহ তার পরিবারের লোকজনেরা। অপরদিকে সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করে নিহত কংগ্রেস কর্মীর স্ত্রী এবং তার পরিবারের অভিযোগ, তৃণমূল নেতা আবু সিদ্দিকের সঙ্গে বচসা চলাকালীন ওই তৃণমূল নেতা নিহত কংগ্রেস কর্মীর স্ত্রীর চুলের মুঠি ধরে মারধর শুরু করেন। পরে নিহত কংগ্রেস কর্মীর পরিবারের লোকজনেরা ছুটে আসলে ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে চোট পেয়েছেন আহত ওই তৃণমূল নেতা আবু সিদ্দিক। আহত তৃণমূল নেতাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন কুলপি থানার পুলিশ প্রশাসন। এখানে আমার বৌমা বসে আছে। নাম কি? বৌমার নাম কাশিরা। হ্যাঁ, বসে থাকলে উনি এখানে বিরাজ করে দাঁত মাইতেছে, দাঁত মাইতে মাইতে উনি থুতু ফেলেছে, থুতু ফেলার সঙ্গে সঙ্গে সিদ্দিক এখানে যাচ্ছিল পাশ থেকে, উনি দেখা পায় না, দেখা পেয়ে সিদ্দিক বলতে তুমি আমার দেখে থুতু ফেললে কেন, তা বলে আমি তোমার দেখে থুতু ফেলবো কেন, আমি ইনি বিরাজ করতে করতে থুতু ফেলেছি, বলার সঙ্গে সঙ্গে গালে চাপড় মেরেছে, কাপড় চাপড় মেরার সঙ্গে সঙ্গে চুল ধরে মুখ ছুড়ে ফেলে দিয়েছে। এবার মেয়ে ছেলে যাতে যাতে উনি সাইকেল নিয়ে যাতে যাতে পড়ে গিয়ে দাঁত দাঁত ভেঙে ভেঙে গেছে। কেন 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 এরম হলো? কেন এরম হলো? মাঝে একবার মারামারি হলো তো ইলেকশনের আগে, ওনার স্বামী ডেকে নিয়ে চুল ফুলি মার্ডার করেছে। ওনার স্বামী বলতে আপনার কি হয়? আপনার আমার বড় ছেলে। কি নাম? আমার বড় ছেলে আমার সিদ্দিকিয়ে আলফাজউদ্দিন হালদার। মার্ডার করলে ওরা সবসময় হুমকি দেখায়, ওই মেয়ে ছেলে পুলিশের চাকরি একটা পেয়ে গেছে, পেয়ে গেলে সিদ্দিক সবসময় হুমকি টুমকি দেখায়, আমরা মারবো ধরবো গাল দেবো, আমরা কোনো কিছু বলতে পারি না, কী করবো, ওদের দল ভারী বলে আমরা কিছু বলতে পারি না। ওই মেয়ে ছেলের সঙ্গে ওই সিদ্দিক ওই নুরুদ্দিন আদের সঙ্গে পার্টি পার্টি করে, ওদের পার্টি জোরটা বেশি নে, আমাদের সবসময় হুমকি মুঙ্কি দেখায়, মার্ডার করবো, মেরে ফেলে দেবো, একটা নিচি ফের আর একটা নেবো, আমাদের সবসময় হুমকি মুঙ্কি আমাদের দেখায়, তা আমরা কী করবো, আমাদের ক্ষমতা কম, আমরা কিছু বলতে পারি না। কী চাইছেন আপনি? আপনি আমরা কী চাইবো? আমরা দণ্ড বলতে দণ্ড নেবো, আর কী চাইবো গুলো, আমরা ফাঁসি দেবো, জবাই করো, আমাদের ছেলে আমার ছেলের করেছে, আমাদের বৌমার করতেছে, আজ বাদ আমার দুটো ছেলে আজ করবে, আমার বুড়ো স্বামী আজ করবে, তা এইসব ওরা তো করতে চাইতেছে, এইসব মেয়ে ছেলে আমাদের জন বাচ্চা তিনটে থুয়ে যেতে চলে যায়, আমরা আজকে তো বুড়ো সাউরি আমি বসে আছি, আমার বৌমার ওনা করে মারতেছে, আমি হয়তো ওখানে যাতুন যেতি আমার মেরে মেরে ফেলে দিত, আমি ভয়ের কারণে আমি দাঁড়িয়ে আছি, কী করবো? উনি নিজে নিজে যাতে যাতে দাঁত ভেঙে গিয়ে আজ থানায় বলছে আমার মেরে দাঁত ভেঙে দিয়েছে সাইকেলে যাতে যাতে। আপনার নাম? আমার নাম আলিয়া বিবি। বাড়ি? বাড়ি এই তো দৌলতপুর। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কোনোরকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে। কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকি প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স, নামখানা ভ্যাসেলঘাট রোড, তৃণমূল পার্টি অফিসের পাশে। দূরাভাষ 9735207940 এবং 8293391351। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। আমি কুলপি ব্লক গাজীপুর জিপি দৌলতপুর 92 নম্বর বুথের সদস্য নুরুদ্দিন হালদার। ঠিক আছে, এই আবু সিদ্দিক হালদার আগামী লোকসভা ভোটের থেকে ও আমাদের সঙ্গে টিএমসি দল করে, ও সেই সেখান থেকে ওর ভাইদের একটা ওর সঙ্গে দ্বন্দ্ব থাকে। সামনে যে পঞ্চায়েত গেল, পঞ্চায়েতে ওরা আইএসএফ করে, মানে কংগ্রেস নির্দল সমর্থিত নির্দল পার্টি করে, ওর ভাইকে ওরা ওই কংগ্রেস নির্দল
পার্টি করতে বলায় ও ওখানে ও দল মানে ও বললো যে টিএমসি শাসক দল টিএমসি পরিষেবা দিচ্ছে ভালো, আমি টিএমসি সেবা করবো না। তাতে ওদের বিক্ষোভ হয়ে থাকে, আবু সিদ্দিক আমাদের বাড়ি সকালে আসে, যেহেতু ওর বাড়ি একটা বিপদ ছিল আমাদের ওখানে টোটো নিয়ে যেতে আসে, পথে চক্রান্ত করে কাশিরা বিবি আলফাজের স্ত্রী, ও এখন বর্তমান হোমগার্ডের কাজ করে, ওই পথে দুষ্কৃতিতে নিয়ে ওদের মাথা কি দিয়ে মারধর করে ওকে। আমি ওখানে ছিলাম তা ছিলাম না, ওই আবু সিদ্দিক বললো আমার কাছে একটা রড আর কাঠের লাঠি। কোথায় মেরে কোথায় মারে, আঘাতটা কোথায় লাগে? আঘাতটা করে চোয়ালিয়ে, চোয়ালিয়ে ভেঙে আসে। ডাক্তারবাবু বললো কুলপি হসপিটালে নিয়ে আসে, কুলপি হসপিটাল থেকে ওখানে রেফার করে রামন দরবারে পাঠিয়ে দেয়। কুলপি ডাক্তারবাবু বললো ওখানে চোয়ালিয়ে চোয়ালি ফেটে গেছে বা দাঁত ভেঙে গেছে আর মাথায় ও লেগেছে, ওর মাথা তুলতে পারে। আপনারা কি অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে? হ্যাঁ, পুলিশের কাছে আমরা নিয়ে গেছিলাম, পুলিশ বললো আগে ডাক্তারি ট্রিটমেন্টটা করো তারপর। এখন কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে এখানে আইনে তো যে আবশ্যিকটা যে ক্ষতি করেছে, যারা ক্ষতি করেছে ওদের উপযুক্ত শাস্তি। ওরা বলছে যে সাইকেল থেকে পড়ে মারা বলছে যে জখম হয়েছে। না না, সাইকেল থেকে আসে ও, সাইকেল ছড়ে আমাদের বাড়ি টোটো নিয়ে যেতে আসতেছিল, ওনার বাড়ি বিপদ ছিল, রুগী নিয়ে ডাক্তার বাড়ি যাবো বলে সেই মোমেন্টে ওই কাশিরা কাশিরার বাবার বাড়ির সামনে ওখানে দলবল নিয়ে দলবল। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যারা ওই আবু সিদ্দিকের উপর অন্যায় অত্যাচার করেছে ওদের উপযুক্ত আইনত শাস্তি। কি নাম আপনার? নুরুদ্দিন হালদার। কুলপি থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।